খুশি দেখে যে চিনতে পারলো চিল্লায় আমার রসুলকে রসুলকে যে চিনতে গো পারলো পাইলো আমার আল্লাহকে আল্লাহ উম্মাহ সুন্নে بسم الله الرحمن الرحيم وصلنا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عاشقين يا أولياء প্রিয় عاشقين বৃন্দ সম্মানিত এলাকাবাসী আজকের এই মাহফিলে উপস্থিত সমস্ত সুধী সকলের প্রতি প্রেম ভালোবাসা স্নেহ মহব্বত আন্তরিকতা মোবারকবাদ জানিয়ে এবং আমার সালাম জানিয়ে আজকে আপনাদের সম্মুখে বক্তব্য শুরু করব السلام عليكم ورحمة الله وبركاته يا حضرين دیرگو دن پور آس کے آمی آبار اے شفی پورے اپنا در ماجھے حضر ہوئے سی اشتی ایتے آمی خوب آنند دی تو ایبان پولو کی تو যে বহুদিন পর আপনাদের সাথে আবার মাহফিলে শরীক হলাম আমার মনে হয় যখন আমরা প্রথম মাহফিল করেছিলাম আপনারা আমাকে যখন আমন্ত্রণ করেন এখানেই সেদিনও মাহফিল হয়েছিল আজকে আবার সেই স্থানেই ভাগ্যক্রমে মাওলার ইচ্ছায় আপনাদের নিয়ে বসছি মাওলায় দয়া করেন মুর্শিদ আমাদের প্রতি সদয় থাকেন যেন এমনি ভাবে আপনারা আমরা প্রতি বছর বছর একটা সম্মেলন করে একটা মাহফিল করে সকলের সাথে সকলের একটা ভাব বিনিময় করার সুযোগ আমাদের ভাগ্যে দান করেন যদি একটা মাহফিল হয় সম্মেলন হয় এতে আমাদের সকলের জন্য মঙ্গল সঠিক পথ সঠিক আলোচনা সঠিক কথা আমরা আমাদের জীবন সম্বন্ধে ধর্ম সম্বন্ধে জানতে পারি সুযোগ হয় ভাগ্য হয় সারাটি জীবন আমরা কর্মকাণ্ড নিয়েই মেতে থাকলাম ভেবে দেখেন সকলের কর্ম চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য দোকানদারি ইত্যাদি কর্ম নিয়ে আমাদের জীবন চলে গেল চলে যাচ্ছে এই কারণেই আল্লাহ যুগে যুগে নবী রাসূল পয়গম্বরদের পাঠিয়েছেন যে মানুষকে
আমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য শিক্ষা দেওয়ার জন্য যে হে মানব জাতি তোমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু ঘর সংসার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি রাজনীতি ইত্যাদি কর্মকাণ্ড করার জন্য নয় আমাদের কি শুধু এই জগৎ করে একদিন আমরা বিদায় হয়ে গেলাম মরে গেলাম এই জন্যই কি আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে এই জন্যই কি পাঠিয়েছেন নিশ্চয়ই এর পিছনে কোনো আল্লাহর একটা উদ্দেশ্য ছিল উদ্দেশ্য আছে আর সেই উদ্দেশ্যই হলো আল্লাহ তার আসমানি কিতাবে আমরা কোরআন থেকে জানতে পাই যে জিন এবং ইনসানকে সৃষ্টি করলেন আল্লাহর গুণগান আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহর মাহাত্ম্য আল্লাহর মহত্ব আল্লাহর প্রশংসা করার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আমরা এসে আমাদের এই সময়গুলো আমাদের সারাটি জীবন সংসারের ঘানি টেনে জগতের কর্ম করে বর্তমান যুগে আমরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছি শূন্য হাতে খালি হাতে আমরা পৃথিবী থেকে চলে গেলাম অথচ আজ থেকে ৫০ বছর আগের যদি আমরা ইতিহাস দেখি আপনারাও যদি খেয়াল করেন জগৎ এত ব্যস্ত ছিল না পৃথিবীর মানুষ আমরা এত ব্যস্ত ছিলাম না এখন এরকম হয়ে গেছে যে একটা গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয় রাস্তায় পাশের গাড়ি পর্যন্ত আমরা এখানে ব্রেক করে অপেক্ষা করি না সেই লোকটাকে বাঁচানো যাবে কি যাবে না সেই চিন্তাও করি না এত ব্যস্ততা অর্থাৎ হিউম্যানিটি মানবতা আমাদের অন্তর থেকে মহব্বত ভালোবাসা সমস্ত কিছু উঠে গেছে আর এই উঠে যাওয়ার পিছনে কারণ হচ্ছে এই দুনিয়ার আধুনিকতা এবং অতি ব্যস্ততা প্রত্যেকটি নারী পুরুষ আমরা ব্যস্ততায় ব্যস্ততায় সময় কাটিয়ে দিলাম খুব ব্যস্ত আমরা প্রত্যেকটি মানুষের জীবনে সেজন্যই আমি বলে এসেছি যে যুগে যুগে আল্লাহ নবীদের পাঠিয়েছেন পয়গম্বরদের পাঠিয়েছেন ২ লক্ষ মতান্তরে ১,২৪,০০০ পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন আমরা কোরআন কিতাব থেকে মাত্র ২৫ জন নবীর বা পয়গম্বরের সম্বন্ধে জানতে পারি এত পয়গম্বর যে এসছে তারা কি করে গেলেন তারা আমাদের কি শিক্ষা দিয়ে গেলেন আমরা সেই সমস্ত শিক্ষা তাদের প্রদর্শিত পথ ছেড়ে সারা জীবন আমরা এই দুনিয়ায় কুকর্মে মত্ত হয়ে থাকলাম আমাদের আজকের এই মাহফিলটি হচ্ছে সেরকম একটি মাহফিল এটা কোনো ওয়াজ আওয়াজের মাহফিল নয় আমরা ওয়াজ করি না বা তাফসিরুল কোরআনেরও মাহফিল নয় মাহফিলটা আমাদের একান্ত আমার যারা আশেকান যারা সুরেশ্বরিয়া তরিকায় আপনারা আছেন তারাই এখানে উপস্থিত হয়েছেন তাদের উদ্দেশ্যেই বলা এটা হচ্ছে খাস মাহফিল বিশাল প্যান্ডেল করে হাজার হাজার লোক নিয়ে অট্টহাসি করে ওয়াজ মাহফিল করলাম সেই বিষয় না খাস যারা মুরিদান যারা তরিকা গ্রহণ করেছেন যারা বায়াত গ্রহণ করেছেন শুধুমাত্র তাদের জন্যই এবং তারাই এখান থেকে সেই জ্ঞান অর্জন করে নিয়ে যদি যান সেটা হবে আমাদের জন্য আপনাদের জন্য সার্থক যে পয়গম্বররা এসেছেন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমাদেরকে সবাই ইসলামের পথ শান্তির পথ দেখিয়েছেন কেউ কোনো ভিন্ন পথে আমাদেরকে এই বিশ্বের মানুষকে এই পৃথিবীর মানুষকে চালিত করেন নাই সবাই এক ঈশ্বরবাদ
তাওহীদের কথা বলে গেছেন প্রথমত আমাদের ঠিক করতে হবে অন্তর ঈমান এবং বিশ্বাস আপনার যদি ঈমানই না হয় আপনার যদি বিশ্বাসই না হয় তাহলে আপনি কি ইবাদত করবেন কার ইবাদত করবেন কেন ইবাদত করবেন আগে তো আল্লাহর প্রতি আনুগত্য তো আল্লাহর প্রতি বিশ্বাস আল্লাহর প্রতি ঈমানকে আমাদের মজবুত করতে হবে আপনার যখন ঈমান হবে তখনই আপনি ইবাদতে মন দিতে পারবেন যেজন্য আল্লাহ বলেন যে ফাইজা ইতমানান্তুম ফাকিমুস সালাতা তোমাদের অন্তর যখন শান্ত হয় তোমরা তখন ইবাদত করো অন্তর যদি শান্ত না হয় আপনি কিসের ইবাদত করবেন ইবাদতে মন বসবে বসে কারো মন আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন যারা নামাজ পড়েন রোজা রাখেন আমরা সবাই আমাদের কি নামাজে বসার পর আমাদের কি মনে এই দুনিয়ার কথা ঘর সংসারের কথা দোকানের কথা ব্যবসার কথা রাজনীতির কথা মনে আসে কিনা নাকি ভুলে আল্লাহর প্রেমে দেওয়ানা হয়ে আমরা থাকি যদি রোজা রাখি রোজা রাখার পরেও কি আমরা আমাদের রিপুকে দমন করতে পারি দেখবেন রমজান এসছে এখন আপনি ব্যবসা করেন রোজা আসছে এই সময়টা দাম বাড়িয়ে দেব রোজা আসছে খাদ্য মজুদ করো রোজা আসছে ঈদেই তো ব্যবসা লঞ্চের ভাড়া গাড়ির ভাড়া দোকানে মালের মূল্য সমস্ত কিছু বেড়ে গেল আমি কি মিথ্যা বলেছি আপনার মালটা কিনা আছে 20 টাকা রমজান এসছে 40 টাকা হয়ে গেল ঈদের জন্য এটা কি মিথ্যা না সত্যি প্রত্যেকটি মানুষ প্রত্যেকটা লোক আমরা এই মুনাফিকের মধ্যে জড়িত সমাজ কি করে শুদ্ধ হবে মুসলমান দাবি আমরা আপনারা কি করে করি অত্যন্ত দুঃখের সাথে আমাকে স্মরণ করতে হয় যে 25 ডিসেম্বর বড়দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন সেই উপলক্ষে সমগ্র বিশ্বের খ্রিস্টান জাতিরা তাদের দোকানে সেল লাগিয়ে দেয় সেল সেল অর্থ কি কম মূল্যে অর্ধেক মূল্যে 100 টাকার মাল 50 টাকা 80 টাকার মাল 30 টাকা সারা বিশ্বময় সময় আপনারা শুনে হয়তো আশ্চর্য হবেন এই সমস্ত কথা আলোচনায় আমরা পাই না ওয়াজ আওয়াজের মধ্যে এই সমস্তের কোনো ধারদারি নাই একে অপরের বিরুদ্ধে আচরণ করা এক মাওলানা আরেক মাওলানার সম্বন্ধে কমান্ড করা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা রাজনীতি নিয়ে কথা বলা সরকারকে কটাক্ষ করা পীর মোর্শেদদের অলিয়া উলিয়াদের সমালোচনা করা এই শিক্ষাগুলি যদি আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে পারতাম আমরা নিজেদের আকীদার মধ্যে ধরতাম আমি প্রথমেই বলেছি যে আমাদের এই সভা ওয়াজ নয় এটা আমাদের তরিকতের সভা ইন্টারনাল সভা ইন্টারনাল শিক্ষার একটা জায়গা আমাদের ওয়াজ করে মানুষকে ভুল শিক্ষা দেওয়ার জন্য নয় আমি যে কথা বলেছি যে সবাই আপনাদের মধ্যে এখানে যারা আছেন যারা ব্যবসা করেন প্রত্যেকে এই রোজাকে কেন্দ্র করে ঈদকে কেন্দ্র করে জিনিসের দাম বাড়িয়ে দেন ঠিক কিনা অথচ আপনি রোজা আছেন অথচ আপনি নামাজ পড়তে গেছেন মসজিদে অথচ আপনি জুম্মার নামাজ পড়ে আসছেন পাঁচ ওয়াক্ত নামাজ করেন রোজার সময় রোজা রেখেছেন নামাজে দাঁড়িয়ে গেছেন ইফতারি করে আপনার মালটা 10 টাকায় কিনা ইফতার সেরে নামাজ পড়েই 20 টাকা দাবি করে বিক্রি করলেন এমন একটা লোক আছে এই বাংলাদেশে মুসলমান নামে যে সেই জিনিসটা 10 টাকার জায়গায় আরো 2 টাকা কম রাখে আছে আপনাদের জানামতে এখানে হাজারখানি লোক আছেন আপনারা সাক্ষী দেন
আছে তো কোথায় গেল আজকে আমাদের ইসলাম কোথায় আমাদের সামাজিক অবস্থা অত্যন্ত দুঃখের কথা যে সারা বিশ্বে যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত খ্রিস্টান যারা তাদেরকে আপনারা সমালোচনা করেন তাদের বিরুদ্ধে কথা বলেন অথচ তাদের যে আদর্শ তাদের মধ্যেই প্রকৃত ইসলাম প্রতিফলিত হয় তারা সেল লাগিয়ে দেয় কি জন্য যে তাদের পয়গম্বরের জন্মদিন সেই উপলক্ষে আমার লস হোক আমি মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিব ন্যায্য মূল্যে অর্ধেক মূল্যে দোকান খালি করে ফেলে সবাই অপেক্ষায় থাকে বড়দিন যখন আসবে তখন আমরা সওদা করব সদাই করব আর আমাদের যখন ঈদ আসে রোজা আসে মানুষের জন্য সংসারের পরিবারের যে নেতা যার আয় রুজিতে পরিবার চলে তাদের জিজ্ঞাসা করে দেখবেন তারা বলে আমাদের গজব এসে পড়ছে রোজা আসলে গজব আসে কি জন্য গজব আসে আমরা প্রত্যেকটা লোক দুর্নীতিতে জড়িত আমরা প্রত্যেকটা লোক অনিসলামিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে গেছি আমরা সবাই অনিসলামিক কর্মকাণ্ড করি আমি যে জন্য বলছি এই কথা যে তুমি এবাদত যখন করতে যাবা তখন তোমার অন্তর শান্ত থাকতে হবে ফাইজাইত মানান্তু ফাকিমুস সালাতা তোমাদের অন্তর যখন শান্ত হয় তোমরা তখন এবাদত করো আমাদের অন্তরকে শান্ত করতে হবে অন্তর শান্ত হলে আমি তখন ইবাদত করব অন্তর শান্ত হবে কিভাবে এই দুনিয়াবি শয়তানি দুনিয়াবি লোভ লালসা যতক্ষণ পর্যন্ত আপনার আমার মনে থাকবে ততক্ষণ পর্যন্ত অন্তর শান্ত হবে না অন্তর বিমল হবে না অন্তর পরিষ্কার হবে না কলব থাকবে অন্ধকার আচ্ছন্ন আলোকিত হবে না কলব যেই কলব কুলুবুল মুমিনিনা আরশি আল্লাহ মুমিনের কলব আল্লাহর আর সেই কলব কখনোই আলোকিত হবে না কারণ দুনিয়াবি সমস্ত অপরাধ আমাদের সকলের অন্তরের মধ্যে জায়গা বেঁধে ফেলছে সবাই আমরা সেই কর্মে নিয়োজিত হয়ে গেছি প্যারে হাজিরিন সেই জন্যই বলেছি যে 2,24,000 পয়গম্বর এসে আমাদের কি শিক্ষা দিয়ে গেছেন প্রত্যেকটি পয়গম্বর এসে ইসলামের বাণী প্রচার করছেন ইসলামের শিক্ষা দিয়ে গেছেন সবাই ইসলাম প্রচার করে গেছেন এই পৃথিবীতে আমরা আজ পর্যন্ত এই মানব জাতি হেদায়েতের পথ খুঁজে পেলাম না হেদায়েত হলো না পয়গম্বররা যখন চলে গেলেন যখন নবীদের যুগ শেষ হয়ে গেল তারপরে আউলিয়াদের যুগ আসলো আউলিয়া তারা রাসূলের যারা নায়েব রাসূলের যারা ছায়া তারা ঘরে ঘরে ইসলাম প্রচার করতে থাকলেন ইসলাম কি শান্তি বিরাট কিছু না শান্তি সততা বিশ্বাস একাগ্রতা এই হচ্ছে ইসলামের মূল কথা এটা আগে তুমি অন্তরে জাগা দাও তুমি আগে বিশ্বাস আনো যখন তুমি এক ঈশ্বরবাদ এক খোদা এক আল্লাহর উপর তুমি ঈমানকে মজবুত করবা তুমি যখন এই বিশ্বাসী হবা যে সারা জগতে সর্বস্থানে সর্বখানে আমার যে সৃষ্টিকর্তা আমার যে মালিক সে বিরাজমান তখন তোমার মধ্যে ভক্তি আসবে প্রেম আসবে এবং ভয় আসবে আপনি মনে করেন আমরা সর্বকাজেই আল্লাহকে স্মরণ করি আল্লাহ তুমি দেখো আপনি একটা কাজে যাওয়ার সময় দোকান খুললেন আপনি চাকরিতে গেলেন আল্লাহ তুমি তো সবই দেখো আমি অফিসে আজকে লেট করে আসছি আমার না বসে ধরে ফেলে যারা এখানে আপনারা ম্যাক্সিমামই চাকরি করেন আমি জানি জিজ্ঞাসা যদি করি আপনাদের কাছে আপনারা সবাই সাক্ষ্য দিবেন আল্লাহ কি সর্ব সময় দেখে কিনা আমাদের নাকি দেখে না এই কথা বিশ্বাস করে কে কে সবাই বিশ্বাস করেন আপনারা সবাই হাত তুললেন খুব আশ্চর্য কথা খুব
আশ্চর্য বিষয় যে আমি বিশ্বাস করি না কি যে আপনারা এই কথা বিশ্বাস করেন যে আল্লাহ সব সময় আপনাদের দেখে আপনারা প্রত্যেকই মৃত্যু কথাটা খুব দুঃখজনক হলেও আমি বললাম কারণ আমি বলছি যে এটা তরিকতের সভা তরিকতের মাহফিল শিক্ষা দেওয়ার জায়গা এখানে তেল মারার জায়গা না এখানে আপনার অপরাধকে পরিস্ফুটিত করে প্রকাশ করার জায়গা আপনাকে স্যাক্রিফাইস করার জায়গা না আপনাকে সমালোচনা করে আপনার নামের পর আপনার আগমনে বিশেষণের পর বিশেষণ দিয়ে সেখানে আপনার মনকে আনন্দিত করে দেওয়ার ব্যক্তি আমি না বা পীর মোর্শেদরা না যে কারণে আমি বললাম আপনারা সবাই মৃত্যু আজকে যদি কোনো মৌলবি ওয়াজ করতো সে বলতো মাশাল্লাহ মাশাল্লাহ ভেবে দেখেন আমার কথাটা কি সত্যি না অসত্যি মাশাল্লাহ বলতো না মৃত্যু কেন বলছি যদি এই কথা সত্য হয় আজকে আপনার জীবনে আজকের দিনে কি কি অপরাধ করছেন তখন আল্লাহ দেখে নাই দেখেছে আর এই কথা যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ দেখেছিলেন তাহলে সেই সময় আপনি নিশ্চয়ই এই অপরাধ করতে পারতেন না পারতেন পারতেন সুতরাং মিথ্যুক আপনি আমি কি তাহলে ভুল বলেছি ভুল বলেছি যে কারণে আমি বলছি যে আমি তো তেল দিতে আসি নাই আমি দিতে এসেছি শিক্ষা আপনার ভালো লাগুক চাই না লাগুক মাশাল্লাহ মাশাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আপনাদের খুব পাম দিয়ে গেলাম আগামী মাহফিলে আমারে দাওয়াত করেন আমি তো সেই দাওয়াতি না সেই দাওয়াতি সুতরাং রাত এবং দিনের মতো দূরত্ব আর পার্থক্য হবে পীর মোর্শেদ আর বায়না করে আলেম ওলামাদের কথা কারণ তাদের থেকে শিক্ষা তাসাউপের পাওয়া যাবে না তো প্যারে হাজরিন আমি সেই দিকে না যাই আমি তরিকতের কথা বলি শিক্ষার কথা বলি যে আমরা অন্তরকে ওই আয়াতে আবার চলে আসি যে আমাদের অন্তরকে শান্ত করতে বলছেন আল্লাহ যে তোমার অন্তর যখন শান্ত হবে তখন তুমি ইবাদত করো এখন অন্তরকে কি করে শান্ত করবেন যে জন্য এই দোকানের কথা ঈদের কথা আপনাদের আমাদের মুনাফিকের কথা আমাদের সবাই মুনাফিক আমাদের সবাই মুসলমান নামের কলঙ্ক এই কথাগুলি একটু ধরিয়ে দিলাম কিভাবে নাহলে আপনারা বুঝতেন না যে আমরা তো মুসলমান নামাজ পড়ি রোজা রাখি আমরা খুব ভালো লোক এই কথা নিজে নিজে বলতেন আমি ধরায় দিলাম যে কেন রোজার সময় আপনার 80 টাকার ডাল কেন আপনি 60 টাকা বিক্রি করতে পারেন না আপনি সেটা 100 টাকা কেন করে দিলেন আপনারা সিঙ্গেল খুচরা দোকানদাররাও সেটা করেন বাসের ভাড়া কেন বেড়ে গেল লঞ্চের ভাড়া কেন বেড়ে গেল কারণ এটাকে আপনারা মৌসুম ব্যবসার মৌসুম মনে করে নিছেন ইসলামটা কখনোই মৌসুম নয় এবাদতটা কখনোই মৌসুম নয় এবাদতটা হচ্ছে মহব্বতের এখানে হচ্ছে সহযোগিতার এখানে হচ্ছে সহানুভূতির আহারে আমাদের এবাদতের সময় আমরা এই সময় মানুষকে সহযোগিতা করব আমরা সেই সময় ব্যবসা দিয়ে বসলাম সেই জন্য এই উদাহরণগুলি আপনাদের দিতে হলো প্যারে হাজরিন আমরা অন্তর কিভাবে শান্ত করব এই একটি বিষয়ই আজকে আলোচনা করব অন্তর শান্ত করো তারপরে ইবাদত করো আল্লাহ বলছেন অন্তর শান্ত করতে হলে যে প্রথমে বললাম যে তাওহীদের উপর ঈমান আনতে হবে আল্লাহর প্রতি গভীর প্রেম আনতে হবে বিশ্বাস আনতে হবে এবং ভালোবাসা আনতে হবে যদি ভক্তি না থাকে ভালোবাসা না থাকে তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নাই প্রেম ভক্তিটা কি প্রেম বিনয় ভালোবাসা আমি কি ভুল বলেছি শর্ত এটা নয় যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমি গেলাম মসজিদে গিয়ে দুপুর দুপুর নামাজ পড়া দৌড় দিয়ে আইসা শুরু করলাম দোকানদারি সৌদি আরব গেছি
আমি সেখানে দেখেছি মদিনায় মক্কায় মসজিদে নববীতে নামাজ পড়তে গেছি ইশক থাকতে হবে মনের মধ্যে ভাব থাকতে হবে প্রেম নিয়ে থাকতে হবে প্রেমের মাধ্যমে ইবাদত করতে হবে আমরা নামাজ পড়তেছি নামাজ ফরজ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা সুন্নত পড়ি ওরা সুন্নত পড়ে না গায়ের উপর দিয়ে লাফালাফি করে আপনি নামাজ পড়তেছেন আমাদের এতটুকু অন্তত আদব আছে যে নামাজের সামনে দিয়ে আমরা হাঁটি না আজকেও আপনারা লক্ষ্য করেছেন যে আমরা মাগরিবের নামাজ ইমামতি করার পর আমি বসেছিলাম কে জানি কেউ আমার পিছনে এখনো সুন্নত হয়তো শেষ করে নেই কারা কারা আজকে আমার সাথে মাগরিবের নামাজ পড়েছেন খেয়াল করেছেন বিষয়টা ওখানে কি দেখলাম সেজদায় আছে সেজদার উপরে পা দিয়া দিয়া ওভারটেক করে লাফায় 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 বের হয়ে যাচ্ছে সেই জায়গায় গিয়ে আমাদের বাঙালি ছেলে পেলে যারা তারা সেখানে গিয়ে এই বেয়াদবিগুলি শিখে আসে ওখানে যায় রাস্তা ঝাড়ু দেয় অথবা কোনো দোকান ঝাড়ু দেয় অথবা কোনো অফিস ঝাড়ু দেয় অথবা খেজুর গাছের খেজুর পাতা কাটে অথবা ক্ষেতের চাষ করে এই তো করে আমাদের বাঙালিরা নাকি সেখানে ম্যাজিস্ট্রেটই করে এর চেয়ে বড় কিছু করে এই সমস্ত ছেলেপেলেরা কারা ওরা আপনার আমার সকলের ছেলে ওই জায়গায় উঠ চড়ায় এরাও এই বেয়াদবিগুলি শিখে এবং সবচেয়ে বড় একটা কথা শিখে আসে যে সৌদি আরবে দেখলাম কোনো পীর মুরিদি নাই এটা খালি আমাদের বাংলাদেশেই ভুল মদিনায় মক্কায় গলিতে গলিতে সুফিদের বসবাস আছে এখনো সুফিরা সেখানে তরিকতের কর্মকাণ্ড আজকে আমরা আপনারা যেরকম বসে করতেছি এরকম করে দেয় কালকে আমি একটা পোস্ট দিছি দেখবেন আমাদের মতো দাঁড়ায়া কেয়াম করতেছে খেজুর বাগানের মধ্যে কেয়াম এই কেয়ামগুলি করে ওরা মিলাদ পড়তেছে এরা বলে মিলাদ নাই মিলাদ বেদাত পীর মুরিদি নাই পীর মুরিদি ভুল কোরআনের পাতায় 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 পীর মুরিদি সম্বন্ধে 100 বার তাগিদ দেওয়া আছে পীর মুরিদি শব্দ কোরআনে নাই নামাজ রোজা শব্দ কোরআনে নাই আমরা যে নামাজ পড়ি রোজা রাখি এই কথাও কোরআনে নাই কেন আমরা নামাজ পড়ি রোজা রাখি কোরআনে নাই তো ঠিক কিনা কোরআনে আছে সালাত হিসাবে সিয়াম হিসাবে এই নামে বলছেন শায়েখ হিসাবে আউলিয়া হিসাবে পীরের কথা কোরআনে আছে প্রিয় আশিকিন আমি বলছি যে একটা বিষয় আলোচনা করে শেষ করব আলোচনা করতে গেলে বহুত বিষয় অনেক বিষয় থেকে যায় সেগুলি আপনাদের শিক্ষা অর্জন করতে হবে মুর্শিদের সহবতে থাকতে হবে মুর্শিদের আনুগত্যতা করতে হবে তাহলেই প্রকৃত জ্ঞানকে অর্জন করতে পারবেন নয় তো সম্ভব নয় নয়তো ভুল ব্যাখ্যাকারীদের ভুল ব্যাখ্যা শুনে আপনাদের ইমান আকীদাকে নষ্ট করে ফেলছেন আগামীতেও আরও নষ্ট হয়ে যাবে ধ্বংসের পথে সারা বিশ্ব চলে গেছে বিশেষ করে বাঙালি জাতি মুসলিম জাতি আমরা ধ্বংসের দিকে চলে গেছি আমাদের ধ্বংস অনিবার্য সে কথাই আমি প্রথম বললাম যে খ্রিস্টানরা তাদের পয়গাম্বরের জন্মদিন আসলে নিজেদেরকে উৎসর্গ করে দেয় বিলিয়ে দেয় আর আমরা আমাদের পয়গম্বরের জন্মদিন আসলে ঈদে মিলাদুন্নবী করলে সেটাও বেদাত বলে এক শ্রেণীর দুষ্ট মৌলবীরা সেটাও বেদাত গুনা এবং এই যে রোজা আসলে ঈদ আসলে আমাদের দেশে বাণিজ্য শুরু হয়ে যায় এই বাণিজ্য পৃথিবীর কোথাও কেউ করে না এই সমস্ত মানুষগুলি আমরা নষ্ট হয়ে গেছি শুধু কোরআনের ভুল ব্যাখ্যা করে আলেম নামধারী লোকজনরা সমাজের মধ্যে ভ্রান্ততা ছড়িয়ে দেওয়ার কারণে মানুষের সেই ভয় ভক্তি প্রেম আকিদা নষ্ট হয়ে গেছে যে কারণে মনে করে যে আমি মদিনায় আসছি এখানেও একটা ব্যবসা করব মক্কায় আসছি একটা বাণিজ্য করি ব্যবসা করে যাই কি ব্যবসা করব মক্কায় গিয়েও ব্যবসা শুরু করছে আমাদের বাঙালি ছেলেপেলেরা হজের সময় ব্যবসা করব মদিনায় গেলেন সেখানেও ব্যবসা করব সুতরাং রোজার মধ্যেও তারা এই ব্যবসা করে কোরবানির মধ্যে গরুর দাম বেড়ে গেল কোরবানিতে ব্যবসা করবেন সেই নিয়ত করে গরু কিনে
এখন থেকেই প্রসেস শুরু করে দিয়েছেন ঘরে ঘরে ঠিক কি না ঠিক এটা কি ঠিক ইসলাম কি বলে এটা কি ঠিক অর্থাৎ আপনি বাণিজ্য করার জন্য আপনি ব্যবসা করার জন্য গরু কিনে 20-30,000 টাকা দিয়ে সেই গরুকে মোটা তাজা করে অনেক লাভ করবেন বাণিজ্য একটা ব্যবসা ধরে বলছেন আপনার নিয়তই তো খারাপ প্রথমেই আপনার নিয়ত খারাপ আপনি মুসলমান হিসাবে আপনাকে বলতে পারে না কেউ কুরবানি দিতে হবে আমরা যেহেতু দেই ফরজ আমাদেরকে সহযোগিতা করবেন যে আরে আমার আরেকটা ভাই কুরবানি দিবে আচ্ছা ঠিক আছে আমার এটা 60,000 টাকায় গরুটাকে না আমি আরো 2-4-500 টাকার এর পিছনে খরচ করেছি 61,000 টাকা বিক্রি করলাম তাও 500 টাকা লাভ থাকে আপনার লাভই তো করা উচিত না অন্য ব্যবসা করেন আমি ভুলগুলি আমার আপনার যে চরিত্রগত দোষ হয়ে গেছে আমরা যে মুসলিম হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করি আমাদের আমরা যে মুসলিমই হতে পারি নাই সেটা ধরায় দিতেছি কাকে আমার তরিকতের মানুষকে আমার সমাজে অন্য মানুষকে বোঝানোর দরকার নেই এগুলি ভুল এগুলি অনইসলামিক কর্মকাণ্ড এটা কোনো ইসলাম না আর এরা সব মুনাফিক সেই কথাই বলছি ভুল ব্যাখ্যার কারণে ভুল ওয়াজ আওয়াজ শুনতে শুনতে আপনারা সবাই ভ্রান্ত পথে নষ্ট পথে চলে গেছেন কোথাও কোনো ওয়াজ মাহফিলে কোনোদিন শুনছেন এই কথা বলতে এটা যে আমরা অপরাধ করতেছি এই অপরাধটা করেন না আমার দোহাই বা আমি নির্দেশ করি আমার যারা মুরিদান আছেন যারা যে কোনো অলি আউলিয়ার অনুসারী এটা আল্লাহর অলিদের আদর্শ নয় আপনারা কেউ এই কাজ করবেন না রোজা আই কোরবানিকে কেন্দ্র করে বাণিজ্য বা মুনাফার চিন্তা করেন না মদিনায় গিয়ে আপনারা মক্কায় গিয়ে ব্যবসা করার চিন্তা করবেন না সেটা ব্যবসার জায়গা নয় আমাদের ভরসা রাখতে হবে আল্লাহর উপর তারপরে তার দয়ার উপর যে কোনো কর্মকাণ্ড আমরা করি সে যেন আমাদের বরকত দেন সবচেয়ে আগে তুমি নিজেকে বিসর্জন করো নিজে ছোট হও সবচেয়ে ছোট হও তুমি তুমি মাথা উঁচা করে দাঁড়ায় থেকো না তুমি মাথা নিচু করে দাঁড়াও আদব এবং ভক্তি এই জিনিসটা মুরিদান যারা তাদের মধ্যে আনবেন কারণ আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূলের সামনে সবাই আল্লাহর রাসূলকে ভক্তি করতেন কিভাবে আপনার অন্তর শান্তি হবে আবার সেই কথায় আসি সেই কথাটাই হবে আমার শেষ কথা এটা বলে শেষ করব অন্তরকে শান্ত করতে হবে অন্তর নদীর মধ্যে পুষ্করিণীর মধ্যে বলের মধ্যে পানি টগবগ করতে থাকে সেটা যদি স্থির যেরকম হয় সেরকম অন্তরকে স্থির করতে হবে তারপরেই আমাদেরকে ইবাদত করতে হবে সেজন্য বলছি যে প্রথম আল্লাহর প্রতি বিশ্বাস ভক্তি প্রেম ভালোবাসা এই 4-5টা জিনিস নিয়ে আগাইতে হবে বিশ্বাস যদি হয় অন্তরে তাইলেই আপনার অন্তর মজবুত হবে অন্তরে তো বিশ্বাসই নেই যে দেখাই দিলাম কোনটা যে আমরা মনে করি যে আল্লাহ আমাদের দেখতেছে এটা সাক্ষ্য দিলেন সবাই কিন্তু সবাই মিথ্যা কথা বলছেন যদি সেটাই হইতো তাহলে আজকে আপনি সকাল থেকে এই পর্যন্ত যে অপরাধগুলি করেছেন এগুলি একটাও করতেন না কারণ মনে করতেন আল্লাহ তো দেখতেছে সাধারণ গার্মেন্টসের চাকরি করেন মালিকের চাকরি করেন অফিসে পিয়ন অথবা অফিসার বস আছে মালিক আছে কাজ করতে থাকেন সেখানে মাথা ঘুরান না এদিক সেদিক তাকান না বা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না গার্মেন্টসে আছেন সিলাইতেছেন অফ দেন না করেন সেটা কেন মালিক আছে অথবা আমার বস আছে দেখবে এইটুকুই করেন না গার্মেন্টস থেকে একটা সুই চুরি করে আনেন না চেক হয় রাস্তায় হয় না চাকরি থাকবে না অথচ দুনিয়ার সর্বপ্রকার দুর্নীতি অপরাধ সব আপনারা আমরা করি সেখানে কেউ দেখে না মনে করি যদি আল্লাহ দেখতেন তাইলে আপনারা আমরা এটা করতাম না আমার দয়াল সুরেশ্বরী কেবলা বলেছেন নামাজ পড়িতে যদি চাহে কোনো জন
মুর্শিদ হইতে নূর চাহিদে লোন ও যে বলছি যে অন্তর শান্ত করতে হবে সেই জন্য বলছেন যে তুমি যদি নামাজ পড়তে চাও ফাইজাইত মানান তুম ফাকিমুস সালাতা তোমাদের অন্তর যদি শান্ত হয় অন্তর যখন শান্ত হবে তখন তোমরা সালাত কায়েম করো সেই জিনিসটাই বলতেছি যে অন্তরকে শান্ত করলে কি করতে হবে শান্ত করতে দয়াল সুরে সুরে কথা বলছেন যে নামাজ পড়িতে যদি চাহে কোনো জন মোর্শেদ হইতে নূর চাহিদে লন তুমি মোর্শেদের কাছে যাও মোর্শেদের থেকে নূর নাও এখন নূর কি নূর কি গ্লাস ভরে বিক্রি করা যায় না বাঙ্গির মতো বিক্রি করা যায় না তুরমুজের মতো বিক্রি করা যায় নূর অর্থ আদর্শ নূর অর্থ আলো জ্ঞান আমরা বলি না বিদ্যাই আলো এই ভাষায় সে বুঝাইছেন যে মোর্শেদের থেকে জ্ঞান নাও যদি তুমি নামাজ পড়তে চাও তুমি মোর্শেদ থেকে সেই জ্ঞান নাও নিয়া তারপর নামাজ পড়ো তাহলে তোমার মন বসবে এবাদতে তুমি এবাদত করতে পারবা নয়তো তুমি এবাদত করতে পারবা না কারণ তোমার অন্তর শান্ত হবে না তোমার অন্তর শান্ত নয় তোমার অন্তরের মধ্যে শয়তানের দাগাদারি সবসময় থাকবে আল্লাহ বলছেন ইউয়াসি সুফি সুদুরিনাস মিনাল জিন্নাতি ওয়ান্নাস মানুষের অন্তরে কলবে মানুষ এবং জিন প্ররোচনা দেয় এই দুই জাতি মানুষের অন্তরকে নষ্ট করতে পারে সেই দুই জাতির প্ররোচনা তোমার অন্তরের মধ্যে কলবের মধ্যে থাকবে তাই কি করতে হবে তুমি মোর্শেদের থেকে আলো নাও মোর্শেদের থেকে জ্ঞান নাও জ্ঞান নিয়ে তুমি নামাজ রোজা করতে চাও নামাজ পড়তে চাও রোজা রাখতে চাও তখন তুমি সঠিক পথ পাবে আর সেই সঠিক পথ মাওলানা সাহেবরা ওয়াজ করতেছিলেন আমি শুনছি ওয়াত্তাবিলাইহিল ওয়াসিলাতা তোমরা আমাকে পাওয়ার উসিলা অন্বেষণ করো যে আল্লাহর সাথে যার সম্পর্ক আল্লাহওয়ালাকে পাওয়ার জন্য আল্লাহ বলছেন যে আমাকে পাওয়ার উসিলা খুঁজো আর মোর্শেদ হচ্ছে সেই ব্যক্তি মোর্শেদের কাছে আপনি যখন যাবেন মোর্শেদের হাতে যখন বায়াত হবেন মোর্শেদ তখন আপনাকে আমাকে সুপথে সুন্দর পথে তরিকতের পথে ইসলামের পথে প্রকৃত ইসলামের পথে চালিত করবে সেই জন্য গুরুর দরকার গুরু ছাড়া মোর্শেদ ছাড়া কখনোই সঠিক পথে আমরা চলতে পারি না যে কারণে আমাদের অন্তর কালিমায় পরিপূর্ণ হয়ে গেছে আমাদের অন্তরে অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছে কেন যেমন দেখেন এই যে আজকে আমি বললাম যে আমাদের এটা তরিকতের মাহফিল এটা কোনো ওয়াজের মাহফিল আপনারা মনে করবেন না আমি আপনাদের নির্দেশ দিয়েছি আপনাদের মিথ্যুক বলেছি প্রমাণ করে দিয়ে বলেছি এটা অন্য কেউ বলতে সাহস করবে না আমি শিক্ষা দিতে এসেছি আমি আপনাদের নির্দেশ দিলাম যে কখনোই রোজায় ঈদে আপনারা ব্যবসা করতে যাবেন না বাণিজ্য করেন না কখনোই নবীর জন্মদিন আসলে আপনি নিজেকে উৎসর্গ করে দিয়েন তার মহব্বতে আপনি খেদমতে নেমে দেন আপনি সেদিন বাণিজ্য মনে করলেন কেন আমাদের রোজা ঈদ দেশে যাব বাড়িতে যাব ঈদ করব আনন্দ করব গাড়ির ভাড়া কেন বাড়িয়ে দিলেন এই জন্য মোর্শেদের দরকার কারণ যারা মোর্শেদ মানেন তারা মনে করবেন যে না আমার মোর্শেদ বলে গেছেন আমি এই রোজায় সীমিত লাভ রেখেই আমার মাল বিক্রি করব এই রকম শিক্ষা যদি সর্বক্ষেত্রে সারা বিশ্বে মানুষকে দেওয়া যেত মোর্শেদরা দিতেন যে মোর্শেদের কাছে যায় তারা অবশ্যই শিক্ষা দেয় এবং তারা সঠিক পথ পায় আর যারা মোর্শেদ ধরেন নাই তারাই এই কাজগুলি করতেছেন অথবা মোর্শেদ ধরছেন তারাও করেন শিক্ষা পান নাই তো সেই জন্য আমি বলছি যে নামাজ পড়িতে যদি চাহে কোনো জন মোর্শেদ হইতে নূর চাইদে লন নূর কি আলো শিক্ষা যেমন আমি আজকে আপনাদের বললাম সুতরাং আপনার অন্তর তখন ধীরে ধীরে পরিষ্কার হবে আলোকিত হবে
এবং আল্লাহর জিকির যখন আপনি করবেন সত্য সুপথে মুর্শিদের প্রদর্শিত পথে চলবেন আপনি যার কাছে বায়াত হয়েছেন যার কাছে আপনি প্রতিজ্ঞা করেছেন সেই হচ্ছে আপনার মুর্শিদ আর মুর্শিদের কাছে যখন বায়াত হয়েছেন মুর্শিদ যখন আপনাকে এই নির্দেশ দিয়ে গেল আজকে আপনার মনে একটা ভয় আসবে অথবা আপনি মুর্শিদের প্রেমের কারণেও ভাববেন যে না আমি এই পথ থেকে সরে আসি সত্যি কি না সত্যি কি না অতএব তখনই আপনি অন্তরকে শান্ত করতে পারবেন যখন একজনের কাছে বায়াত হবেন যখন তার নির্দেশ মতো চলবেন একটা জঙ্গলি ঘোড়া যদি থাকে তার কোনো মালিক নাই যে পায় সেই ঘোড়াটাকে ধরে সওয়ার করে পিঠে উঠে চালায় আবার ছেড়ে দেয় জঙ্গলি ঘোড়ার মতো হয়ে যাবো আপনাকে ওই মৌলবী এই কথা বলবে ওই শয়তান এই কথা বলবে ওই ইবলিস এই দাগা দিবে ইত্যাদিভাবে আপনার অন্তর কখনোই সঠিক হবে না আর যখন আপনার একজন মালিক থাকবে একটা ঘোড়ার যেমন একজন মালিক থাকে সেই মালিক যখন ঘোড়ার পিঠে উঠে ঘোড়া বুঝতে পারে যে আমার মালিক আমার পিঠে উঠেছে সওয়ার হয়েছে ঘোড়ারও আত্মতৃপ্তি হয় ঘোড়াও টক 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 করে চলতে থাকে এইরকমভাবে প্রত্যেকটি মানুষের তওবা করতে হয় প্রত্যেকটি মানুষের বায়াত হইতে হয় অন্তরকে এক জায়গায় বাঁধতে হয় এক জায়গায় নিরিখ লাগাইতে হয় যারা বায়াতের মধ্যে নাই যারা এরকম মুরিদ হন নাই বায়াত হন নাই কারো কাছে মোর্শেদ ধরেন নাই তাদের অন্তর ওই জঙ্গলি ঘোড়ার মতো বনে বনে ছুটে বেড়ায় এখানে জিন শয়তান মানুষ শয়তান ইত্যাদি ইত্যাদি সবাই সওয়ার হয় সেই ঘোড়ার আর মালিক থাকে না সেই ঘোড়ার জীবনে শান্তি পায় না তার জীবনে কোনো দিন মঞ্জিল পায় না মঞ্জিল হয় না এইরকমভাবে বেতারিকাত বেনসিব এরা কোনো দিন আর আল্লাহর রাসুলের সাফায়াত তার ভাগ্যে হয় না যতই নামাজ পড়েন রোজা করেন অন্তর ঠিক হয় না আমি এখনও সেই প্রশ্ন করেছি যে আমরা মসজিদে গিয়ে আপনারা নামাজ পড়েন ওই যে সৌদি আরবের উপমা দিলাম নামাজ পড়ি হুকুম পালন করলাম নামাজ পড়ি প্রেমহীন প্রেম থাকতে হবে হুকুম শুনে আসছি মৌলানা মুন্সিরা বলছে কোরআনে বলছে আল্লাহ নামাজ পড়তে হবে রাসূলুল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলছে নামাজ পড়লাম আমরা সুন্নত পড়লাম না ফজর ফরজটুকু পরে ধামাধাম আমরা চলে আসলাম কথা বুঝে আসছে কি না অর্থাৎ অন্তর বিগলিত না প্রেমহীন ইবাদত এই কথাও আমার দয়াল সৃষ্টি বলছেন যে গোলামের গোলামিতে নাহিক সন্তোষ ঠেকিয়া গোলামিতে হবে বড় দোষ সেই গোলামের গোলামিতে সন্তুষ্টি নাই যে লিমিটেড কাজ করে কি ঠেকা গোলামি করে বেতন দেই এই জন্য সে আসছে আমার এই কাজটুকু করে দিল ঘড়ি দেখে কখন পাঁচটা বাজবে পাঁচটা বাজার আগেই দেখবেন কাঠমিস্ত্রিরা রাজমিস্ত্রিরা হাতুর বাটাল এগুলি গুছাইতে থাকে তাদের কনি টনি গুছায় পনে পাঁচটা টন সাড়ে চারটা টন হাত টাত ধুয়ে পাঁচটা বাজে চলে যাবে সেই রাজমিস্ত্রি একজন মালিকে তখন কি আর তাকে নিতে চাইবে 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 না আর একজন রাজমিস্ত্রি আছে যে ঘড়ির দিকে তাকায় না কাজটা যতক্ষণ আছে শেষ করে দেয় আজকে ছয়টাই বেজে গেছে তাতে কি সবাই বলবে এই লোকটাকে আনো ও মহব্বত রাখে রিক্সায় উঠলেন রিক্সাওয়ালারা সখীপুর বাজারে যাব সখীপুর বাজারে এসে বাজার তো এই মাথা থেকে ওই মাইল এক মাইল এক মাইল দূরত্ব নাকি ওই মাথায় এসে নামিয়ে দিল সখীপুর বাজার বলছেন না আমি তো এসে গেছি আরে ভাই এই তো একটু সামনে অত দূর যাওয়া যাবে না আপনি সখীপুর বাজার বলছেন আয়সা করছি নামেন প্যাডেল ছেড়ে দিয়ে সুন্দর নেমে যায় আছে না এরকম কিছু আছে না হরদম কাস্টমারের সাথে লাগে এটা অনিসলামিক কর্মকাণ্ড এইটার কথা বলছে যে ঠেকিয়া গোলামিতে হবে বড় দায় আপনি ঠেকে গোলামি করেন আল্লাহ এটা পছন্দ করে না আল্লাহ বলছেন যে প্রেমের সাথে মহব্বতের সাথে আমাকে ডাকো আমার ইবাদত করো আমার বন্দেগী করো রোজা থাকবো আল্লাহ রোজা থাকতে বলছেন 30 রোজা থাকলাম আজান দেওয়ার আগে টেলিভিশন বা রেডিও ছেড়ে বসে থাকলাম ইফতার সামনে লইয়া কতক্ষণ ইফতার করবো আজান আল্লাহু আকবার দিয়ে বললো আল্লাহ শব্দ উচ্চারণও করতে পারে না তাড়াতাড়ি ইফতার করেন করেন কি না এটা ইসলাম নয়
এই কথা শুনেন কোথাও কেউ বলে কারণ আমি বলছি যে আপনাদের শিক্ষা দিতে আসছি সেখানে প্রেম নাই তার মানে দায় পড়ে আপনি রোজায় ছিলেন আল্লাহু আকবার বলার সাথে সাথে আপনি ইফতার শুরু করে দিলেন নিশ্চয়ই করবেন অর্থাৎ সময় দেখতেছেন টাইম দেখে আপনি আল্লাহর সাথে একটা ওয়াদাবদ্ধ ওয়াদাবদ্ধের বিষয় না আর একটা আছে যে না এখন আর আমি পারছি না আপনি গাড়িতে আছেন বাসায় যাচ্ছেন 10 মিনিট সময় লাগবে রোজাদারদের দেখি গাড়ি থেকে নেমে ফরম গেট সদর ঘাট মুখখানে তমুখখানে সবাই তাড়াতাড়ি ইফতার নিয়ে আগে খাড়া থাকেন আযানের 20 মিনিট আগে এক ঘন্টা আগে তো ইফতার নিয়ে চললো ইফতার নিয়েই বাসে উঠছি অন্তর শান্ত না এই মুসল্লিদের কথা বলছে যে তোমাদের অন্তর যখন শান্ত হয় তখন তুমি ইবাদত করো আর আশিকের কথা আমাদের তরিকতের কথা আল্লাহর ওলিদের কথা এবং মুরিদের কথা মুরিদদের আখলাক কি এদের দেখবেন আচ্ছা রওনা করছি মসজিদ যদি পৌঁছায় মনসুর ভাই আপনার বাড়িতে এসে ইফতার করুন পথে ইফতার হয়ে 7টা বাজে আসছে ও আর ইফতারও করে নাই পথে ভুল বলছি ভুল বলছি কারণ আল্লাহর উপর ভরসা আল্লাহ যদি পৌঁছায় মসজিদ যদি দয়া করেন তাহলে আমরা আয়েশা আপনার এখানে ইফতার করুম তাতে পথে যদি ইফতার হইয়াও যায় সময় নাই নেমে তাড়াতাড়ি বাসে লঞ্চে রিক্সায় পথে আমরা ইফতার নিয়ে রওনা করলাম আজান দিছে ওখানে বসে ইফতার খুলে ফেললাম প্রিয় আশিকিন এই সমস্ত বিষয়গুলি হচ্ছে আমাদের মেনে চলতে হবে অর্থাৎ অন্তরকে শান্ত করতে হবে অন্তরকে বিমল করতে হবে কলবকে পরিষ্কার করতে হবে এই জন্য আল্লাহর রাসূল বলছেন যে লিকুল্লি শাইন সাইকালাতুন ও সাইকালাতুন কালবি জিকরুল্লাহ একটা র‍্যাপ দিয়ে লোহা ঘষে পরিষ্কার করা হয় আর অন্তরকে পরিষ্কার করা হচ্ছে আল্লাহর জিকির দিয়ে অন্তর পরিষ্কার করা হয় লিকুল্লি শাইন সাইকালাতুন ও সাইকালাতুন কালবি জিকরুল্লাহ আল্লাহর জিকির যদি তোমার কলবের মধ্যে না থাকে তাহলে তোমার কলব কখনো পরিষ্কার হবে না যে কারণে সকল তরিকার ইমাম যারা আউলিয়া কেরামরা সকল মুরিদানদের শিষ্যদের জিকির দিয়েছেন জিকির করেন আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু জোরে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু সবাই আল্লাহ হু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকির দিয়ে গেছেন আল্লাহ নবীর সময় থেকে শুরু করে সকল তরিকার ইমামরা সকল আউলিয়া কেরামদের অনুসারীরা আমরা জিকির করি আল্লাহ রাসূলের কথায় আল্লাহ রাসূলও এই জিকির শিক্ষা দিয়ে গেছেন যে এই জিকির যদি আপনি করেন আমাদের কলব এখানে এই কলব তখন বিমল হয় কলব তখন নরম হয় কলব তখন শান্ত হয় এবং জিকির যখন করবেন তখন আপনি নামাজে ফায়েজ পাবেন রোজা রাখলে ফায়েজ পাবেন আপনার অন্তর শান্ত হয়ে যাবে এবং জিকির যখন করবেন আপনার শরীরের রোগ শোক কমে যাবে আপনি জিকির যখন করবেন আপনার শরীরের জিদ গোসা কমে যাবে অনেক দুর্বল হয়ে যাবেন অন্তরের ভাবে বিমল হতে থাকবেন ভারবার্তিক হইতে থাকবেন এই জন্য জিকিরকে শক্ত করে ধরতে সকল ওলিরা বলেন আমরা সে কারণে জিকির করি সকল ভক্তরা জিকির করি উচ্চ স্বরে জিকির করতে হবে আল্লাহ রাসূল বলছেন ওয়াজকুরুনাল্লাহ হাত্তা ইয়াকুল আন্নাহুল মাজনুন তোমরা এমন ভাবে জিকির করো লোকে যেন তোমাদেরকে পাগল বলে মানুষের দেখবে ওখানে ওই যে দাঁড়িয়ে দেখতেছো না বলবে এরা কি পাগল তখন আপনি মনে করবেন যে হ্যাঁ আমার আজকে জিকির ঠিক হয়েছে ওয়াজকুরুনাল্লাহ হাত্তা ইয়াকুল আন্নাহুল মাজনুন আল্লাহ রাসূলই বলছেন এমন ভাবে জিকির করো যেন লোকে তোমাদের পাগল বলে
প্রিয় হাজিরিন অন্তর তখনই আপনার শান্ত হবে আপনি যখন মুর্শিদের কদমে আসবেন মুর্শিদ ধরবেন তার থেকে শিক্ষা নেবেন তার থেকে জ্ঞান নেবেন তখন নামাজে মন বসবে আপনার দেহে আপনার মনের হারামিপনা ওই যে রোজা আসলে বাণিজ্য মদিনায় গিয়া বাণিজ্য কুরবানি আসলে বাণিজ্য এগুলি ইসলামের নামে অনিসলামিক কর্মকাণ্ড ইসলামের লেবাসে শয়তান এগুলি নিজের থেকে দূর হয়ে যাবে আর আল্লাহ বলছেন মরার আগে তোমরা মুসলমান না হইয়া কবরে পা দিও না তোমরা মুসলমান হও আল্লাহ কোরআনে সকল কথা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনদের সাথে কথা বলছেন আমাদের সাধারণ লোকদের সাথে কথা বলেন নাই প্রত্যেকটা কথা মুমিনদেরকে ইন্ডিকেট করেছেন আর সেই মুমিন কারা সেই মুমিন হচ্ছেন আউলিয়ায়ে কেরামরা তাদেরকে উদ্দেশ্য করে কথা বলেছেন যে তোমরা এমনি চলো আর মুমিনদেরকে অনুসরণ করতে আমরা যারা অন্ধকার আচ্ছন্ন আমরা যারা অন্তর কালিমাযুক্ত তাদেরকে অনুসরণ করতে বলেছে তাদের এবং তাদের সংস্পর্শে থেকে আমরা যেন সত্যিকারের ইসলাম মানতে পারি সত্যিকারের ইসলাম পেতে পারি এবং সত্যিকারের ভাবে আল্লাহকে খুশি রাজি করার রাস্তা খুঁজে পাই এবং আল্লাহর ইবাদত করতে পারি এবং মরার আগে আমরা যেন মুসলমান হতে পারি খবরদার যে যেই তরিকার তরিকার মুরিদান আছেন যে যেখান থেকেই শুনছেন যে আছেন প্রত্যেকে ইসলামের পথ ধরেন ইসলামের নামে অনিসলামিক কর্মকাণ্ড থেকে সকলে নারী পুরুষ যারা আছেন সবাই সরে আসেন আজকে সমাজে যেগুলি চলে যাচ্ছে চলছে এটা কিন্তু ইসলাম নয় প্রকৃত ইসলাম যদি জানতে হয় মুর্শিদের কদমে যার যার মুর্শিদের কাছে যান আউলিয়ায়ে কেরামদের অনুসরণ করেন তাদের প্রদর্শিত পথে চলেন আমার কথা না এটা আল্লাহই বলছেন আমরা প্রতি পাঁচ ওয়াক্ত নামাজে সারাদিন সেই আয়াত বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মুস্তাকিমদের পথে আমাদেরকে যারা আলোর পথ পেয়ে গেছেন সত্যের পথ পেয়ে গেছেন আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে পরিচালিত করো ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন